নমস্কার, কিংবদন্তিতে আপনাদের স্বাগত। আজ কিংবদন্তিতে আপনাদের জন্য ঋদ্ধিমান ভট্টাচার্যের লিখিত গল্প ট্যাটু। গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি স্মৃতি। ঋত্বিকার ভূমিকায় দিশারি, ঋত্বিকার মায়ের ভূমিকায় অঙ্কিতা, কৌশিকের ভূমিকায় অনির্বাণ, ট্যাটু পার্লারের মেয়েটির ভূমিকায় অনন্যা, জাসমিনের ভূমিকায় শায়রী। শব্দপ্রবাহ, পোস্টার ডিজাইন এবং আবহ সঙ্গীতে সমৃদ। শুরু হচ্ছে ঋদ্ধিমান ভট্টাচার্যের লিখিত গল্প ট্যাটু। মেট্রোর টিকিট কাউন্টারে ঋত্বিকার সামনে ছিল মেয়েটা। খুচরো পয়সা নিয়ে ঝামেলা হচ্ছিল, তাই মেয়েটি অনেকক্ষণ কাউন্টার আটকেছিল। এ অবশ্য রোজ দিনেরই ঘটনা, কিন্তু মেয়েটির পিঠে অদ্ভুত একটা ট্যাটু আছে। ধপধপে ফর্সা পিঠে ডিপ কাট কুর্তির জন্য মেরুন আর কালো আঁকা ট্যাটুটা কেমন যেন ঝলমল করছিল। ট্যাটুর ডিজাইনটার জন্যই ঋত্বিকার চোখটা বারবার ওর পিঠের দিকে চলে যাচ্ছিল। মেয়েটি কাউন্টার ছেড়ে চলে যাওয়ার সময় ঋত্বিকার দিকে একবার পিছন ফিরে তাকালো। এক পলকেই ঋত্বিকা বুঝল মেয়েটা প্রচণ্ড ফর্সা, তবে চোখের মণি নীল। একটু অন্যমনস্ক হয়ে পড়ল। কাউন্টারের ভেতর হাত বাড়িয়ে একটা দশের নোট দিল ঋত্বিকা। টোকেনটা নিয়ে দ্রুত প্ল্যাটফর্মের দিকে চলল, আর তখনই খেয়াল হলো ভুলটা হয়েছে। স্মার্ট কার্ডটা রিচার্জ করার বদলে ভুল করে টিকিট কেটে ফেলেছে। কাল সকালেই রিচার্জ করে নিতে হবে। আগের মেট্রোটা ছেড়ে দিয়েছে ঋত্বিকা। বড্ড ভিড় ছিল, এটাতে উঠেই উল্টো দিকের দরজার কাছটায় দাঁড়িয়ে যায় ঋত্বিকা। ওর অনেক দিনের ইচ্ছা একটা ট্যাটু করাবে। ওর অফিসের জাসমিন সারা শরীরটা প্রায় ভরিয়ে তুলেছে ট্যাটুতে। ঘাড়ের কাছে ড্রাগন, ডান দিকে বুকে একটা কিউপিড, কোমরে কাঁকড়া বিছে, গোটা পিঠ জুড়ে ইগল, আর বাম পায়ের গোড়ালিতে একটা ফ্লোরাল ডিজাইন। অনেক খরচও করেছে, আর সেগুলো প্রপারলি এক্সিবিটের জন্য কনসাসলি পোশাক পরে রিভিলিং কিন্তু ও দিব্যি ক্যারি করতে পারে। ঋত্বিকার অত শখ নেই, তবে অনেক দিনের ইচ্ছে বুকের কাছে একটা ট্যাটু করাবে, যদিও পোশাকে ঢাকাই থাকবে। মেট্রোর কাউন্টারে মেয়েটার ট্যাটুটা দেখে পুরনো ইচ্ছেটা চাগার দিয়ে উঠেছে। মনে মনে ঠিক করেই নিল জাসমিনের কাছে জানতে হবে কোথায় ভালো ট্যাটু করায়। মেয়েটার ট্যাটুর ডিজাইনটা ওর বড্ড মনে ধরেছে, ভাবল বাড়ি ফিরে একটা স্কেচ করে রাখবে। বাড়ি ফিরে ঋত্বিকা ফ্রেশ হয়ে নিল। কাল শনিবার, পরপর দুদিন ছুটি আছে, তার উপর কৌশিকও অফিসের কাছে কদিন কলকাতার বাইরে, তাই সামনের দুদিন পুরো ফ্রি, আর এর মধ্যেই ট্যাটুটা করাতে হবে। আয়নার সামনে বসে দেখল চোখের তলায় বেশ ডার্ক সার্কেল হয়েছে, পার্লারেও যেতে হবে। টাওয়েলটা গা থেকে সরিয়ে দেখল বসে থাকলে কোমরের কাছে গোটা দুয়েক ভাঁজ পড়ছে, অর্থাৎ আবার কিছুটা ওয়েট বেড়েছে। বিয়েটা মিটলেই জিম জয়েন করে নেবে। মা এক্ষুনি অবশ্য ঘিয়ে চুপচুপে পরোটা আর আলু ভাজা নিয়ে আসবে। ইগনোরেবল কয়েক কেজির জন্য অমন সুখাদ্যের প্রতি তো আর অবিচার করা ঠিক হবে না, এটা ভাবতে ভাবতেই মা এসে ঘরে ঢুকল, হাতে পরোটার প্লেট। ঘরে ঢুকে ওরই অবস্থা দেখে বলে উঠল, হ্যাঁ রে, আক্কেল নেই তোর? যদি আমার বদলে বাবা এসে ঘরে ঢুকতো। ঢুকে নি তো, কিন্তু এরকম অসভ্যের মতো আয়নার সামনে বসে কি করছিস শুনি? দেখছিলাম কি? আচ্ছা, আমি একটু মোটা তাই না? সে তো বরাবরই, তার উপর আবার জাঙ্ক ফুড খাবি। ও, সব দোষ আমার। আর এই যে তুমি পরোটা নিয়ে এলে, তাতে পাপ হয় না বুঝি? না, হয় না, কারণ রাতে স্টু আর রুটি। ছি, আর তোমাদের জন্য বুঝি বাটার চিকেন? পাগলি গোটাকার, রাতে সবার স্টু চেঞ্জ করে খেয়ে নে,
রাতে একবার আসিস তো। কেন? কাল তোকে নিয়ে তোর বিয়ের শাড়ি কিনতে যাব, একটা লিস্ট করে নেব। কাল না, কাল আমার পার্লার যাওয়ার আছে। তবে কবে যাবি? পাক্কা রোববার। খাওয়া শেষ করে স্কেচবুকটা ড্রয়ার থেকে টেনে নিয়ে বসলো ঋত্বিকা, হুবহু এঁকে ফেলল ট্যাটুটা। একটা বর্ষাধারী শিকারী, তবে মুখটা এলিয়েনদের মতো। চারপাশ দিয়ে সার্পেন্টাইন লতা আর ফুল, লালচে মেরুন আর কালো রংটাতে সত্যি সুন্দর লাগছে। কমপ্লিট করে নিয়েই ট্যাটু পার্লারের ঠিকানার জন্য ফোন করলো জাসমিনকে। ও বোধহয় কোনো পার্টিতে আছে, প্রচণ্ড হৈহুল্লোড়ের আওয়াজ আসছিল। লাউড মিউজিকের জন্য তো কিছু শুনতেই পাচ্ছিল না জাসমিন। ফোনটা কেটে দিয়ে একটা টেক্সট করল হোয়াটসঅ্যাপে। জাসমিন অবশ্য তখন অফলাইন, তাই ঋত্বিকা ফোনটা চার্জে বসিয়ে মায়ের কাছে এসে বসল। মা অবশ্য তখন সেই একঘেয়ে সিরিয়াল দেখে চলেছে, তাই ঋত্বিকা ল্যান্ড ফোন থেকে কৌশিককে ফোনটা সেরে নিল। সারাদিনের ফিরিস্তি পৌনপনিক ভালো মন্দের খোঁজ খবরটা নিয়ে নিল। রাতের খাওয়া সেরে নিজের ঘরে এসে ঋত্বিকা দেখে জাসমিন রিপ্লাই করেছে, ট্যাটু সেন্টারের নাম, অ্যাড্রেস, রেট চার্ট সব দিয়ে দিয়েছে। একটা থ্যাঙ্কস পাঠিয়ে শুয়ে পড়ল। খুব ঘুম পাচ্ছিল ঋত্বিকার, শোয়া মাত্রই সে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে স্বপ্ন দেখল একটা ট্রেন ছুটছে। ঋত্বিকার ট্যাটুটা পোশাক ভেদ করে স্পষ্ট হচ্ছে। উল্টো দিকের ভদ্রলোক হো হো করে হাসছেন, দেখতে অনেকটাই লালমোহন বাবুর মতো। কাঁটা চামচ দিয়ে কেটে কেটে ডাবল ডিমের অমলেট খাচ্ছেন, আর একটা কাঁকড়া বিছে লেজের ডগার হুলটা তাক করে আছে ওই ট্যাটুর দিকে। কি তীব্র যন্ত্রণা দংশনে! প্রায় সঙ্গে সঙ্গেই বুকে একটা চিনচিনে জ্বালার অনুভূতি টের পেল ঋত্বিকা। একে অমন অদ্ভুত স্বপ্ন, তার উপর এই ব্যথা ঘুমের বারোটা বাজিয়ে দিল। হাতের আন্দাজে বুঝল বুকের একটু উপরের দিকে বেশ খানিকটা জায়গা চিড়ে গিয়েছে। যথারীতি নিজের নখগুলোর উপর রাগ হলো আর ভাবল, কাল পার্লারে গিয়ে এদের ব্যবস্থাটাও করে আসতে হবে। একবার ভেঙে যাওয়া ঘুম আবার গাঢ় হওয়া শক্ত, তবে সে ঘুম ভেঙে ওঠা আরো দুরূহ। ছুটি বলে মাও ডাকেনি, চচ্চরে রোদ্দুর মুখে পড়তে তবেই ঘুমটা ভাঙল। কৌশিকের মেসেজ এসেছে, ক্লায়েন্ট মিট শুরু হবে তাই ফোন বন্ধ রাখবে, রাতে হোটেলে ফিরে কল করবে। চট করে ঋত্বিকা বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিল। ব্রেকফাস্ট সেরেই সে বেরোবে, পার্লার ট্যাটু সব সেরে তবেই ফিরবে। পার্লারটা পাড়াতেই, একদমই ভিড় ছিল না, তবুও ঘন্টাখানেক লাগলো। এরপর সেই যোধপুর পার্ক অবধি যেতে হলো জাসমিনের দেওয়া ঠিকানায় পৌঁছাতে। বেশ গোছানো ট্যাটু পার্লারটি একটি মাঝবয়সী মহিলার। ঋত্বিকা ট্যাটু করাবে জানাতে একটা ক্যাটালগ এনে দিলেন ওই মহিলা। স্পেসিমেন আছে? কোথায় ট্যাটু করাবেন ম্যাডাম? ডান দিকে চেস্টে, তবে আমার পছন্দের ডিজাইন আছে, সেটা করতে চাই, সম্ভব? ডেফিনেটলি ম্যাম। ডিজাইনের সফট কপি বা প্রিন্টেড ইমেজ থাকলে দিন। এই রকমই হওয়া চাই কিন্তু। তা হবে, তবে আপনার কমপ্লেক্সন অনুযায়ী ডার্ক মেরুনের বদলে পিঙ্কটা বেশি ভালো হবে। কম্পিউটারে ছবিটার কপি করে সাইজ মতো প্রিন্ট করে নিলেন ভদ্রমহিলা। সব রেডি করে ঋত্বিকাকে হেলানো চেয়ারে বসালেন। হালকা মিউজিক চলছে ঘরে, বেশ লাগছিল। শেষ পর্যন্ত শখ পূরণ হচ্ছে। ঋত্বিকার চামড়ার উপর স্কেচ আউট লাইনটা করে নিচ্ছিলেন ভদ্রমহিলা। আচ্ছা, একটু ভেতরে করবেন যাতে ট্যাটুটা সবসময় দেখা না যায়। ট্যাটুটা একটু রিভিলিং না হলে ভালো লাগবে না। তা হোক, আমারটা একটু ডিপে করুন। তাহলে ওটা আপনার কাপ এরিয়ায় পেনিট্রেট হয়ে যাবে। কোনো অসুবিধা নেই। ভদ্রমহিলা ট্যাটু আঁকায় মন দেয়। একটু লাগছিল বটে ঋত্বিকার, কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেলে দারুণ লাগছিল। বাড়ি ফিরে স্নান খাওয়া সেরে বিছানায় একটু গড়িয়ে নিল ঋত্বিকা।
মাকেও বলেনি ট্যাটুর কথা, লোকানোই থাক। এতদিন নিজের কার্বি চেহারার জন্য বিশেষ রিগ্রেট ছিল না, কিন্তু আজ ট্যাটু করিয়ে ফিরে আসার পর থেকে মনে হচ্ছে আরেকটু স্লিম হলেই বোধহয় ভালো হতো। ওয়ার্ড্রবের ওয়েস্টার্ন ড্রেসগুলোর সাথে ওই ট্যাটুটা কিন্তু বেশ যেত, তবে অফিসে কলারটি অথবা ফুল নেক কুর্তি পরেই গেছে, যাতে বুকের কারুকার্য গোপনেই থাকে। জাসমিনকে শুধু দেখিয়েছে ওয়াশরুমে, ও অবশ্য বেশ অ্যাপ্রিসিয়েট করেছে। আরে বাস, তুমি তো ফার্স্ট বলেই ওভার বাউন্ড রিভার্স। তা ডিজাইনটা কে সিলেক্ট করে দিল? হবু বর বুঝি। ট্যাটু লোকানোর ব্যাপারটা বেশ প্ল্যান মাফিকই চলছিল, কিন্তু ওই যে রবি ঠাকুর বলে গিয়েছেন গোপন কথাটি রবে না গোপনে। ভাগ্য বিড়ম্বনাটি ঘটল অফিসের পার্টিতে যাওয়ার সময়। শাড়ি পরে যাবে ঠিক করেছিল, ম্যাচিং ব্লাউজটা ছিল একটু ডিপ কাট, তার ফলে ট্যাটুর প্রায় অর্ধেকটা দেখা যাচ্ছিল লুক্ত্র শিফনের আঁচলের তলা দিয়ে। মায়ের চোখকে ফাঁকি দেওয়া স্বয়ং ভগবানেরও অসাধ্য। মা দেখেই ফেলল এবং মা দেখে আটকে উঠলেন। তোর বুকের কাছে ওটা কি? ট্যাটু আগের হপ্তায় করিয়েছি। বলিসনি তো? বলার কি আছে আলাদা করে? আমি কি কোনো ক্রাইম করেছি যে কনফেস করতে হবে আলাদা করে? কৌশিক জানে? ও কিছু বলেন না? জানে না, তবে আপত্তি করবে কেন? আমি তো ওর গোফ নিয়ে কোনো আপত্তি করিনি। আর বিশ্রী ছবিটা অলক্ষণে শনি ঠাকুরের মতো। মা তুমি না, এটা ফ্যাব, জ্যাসমিন বলেছে। ও তো বলবেই, ওর দল ভারী হচ্ছে কি না যত সব। ক্যাব এসে যাওয়ায় তর্কটা বন্ধ করতে হলো। ঋত্বিকা খেয়াল করেছে পার্টিতে প্রায় সবাই ওর ট্যাটুটা কিন্তু খেয়াল করছে, তার মন্দ ফিল হয়নি। ট্যাটুটা করার পর থেকে ঋত্বিকা বেশ ফিগার ফোবিয়াক হয়ে উঠেছে, ডায়েট ওয়ার্কআউট সব চলছে, ওর চেষ্টাটাও চোখে পড়ছে। পুরনো কুর্তি সালোয়ার টপ সবই লুজ লাগছে, এমনকি জিন্সের কোমরটাও আর টাইট লাগে না, বেলি ফ্যাটটাও লোকানোর চেষ্টা করতে হয় না। সবচেয়ে অবাক হলো সেদিন ঘড়ি পড়ার সময়। সন্ধ্যায় কৌশিক বলেছিল মুভি দেখাতে নিয়ে যাবে, সুন্দর করে সেজেছিল ঋত্বিকা। ট্যাটুটা আড়াল করার জন্য হাইনেক ডিজাইনার ব্লাউজ দিয়ে হ্যান্ডলুমের ব্লু শাড়িটা পরল ঋত্বিকা, আর ম্যাচ করে অ্যান্টিক জুয়েলারি। শান্তিনিকেতনে কাজ করা সাইড ব্যাগটাও নিল। এসবের সাথে অ্যাশ কালারের লেদার ব্যান্ডের ঘড়িটাও বেশ মানাবে। ওইটা পরতে গিয়ে খেয়াল করল ঋত্বিকার রিস্টটাও দুটো ঘর পাতলা হয়ে গেছে, তার মানে সিগনিফিকেন্টলি ওয়েট লুজ করেছে, ওয়েটটা একবার চেক করে নিতে হবে। কৌশিক ওয়েট করছিল আইনক্সের সামনে, হাতে গিফট ব্যাগ। কৌশিক বলেছিল অ্যাসাইনমেন্টটা সাকসেসফুল হলে একটা গিফট দেবে। ঋত্বিকাকে দেখতে পেয়ে হাত নাড়ল। একটু লেট হয়ে গেল, অনেকক্ষণ ওয়েট করালাম না? তা মিনিট 15 হবে, দেরির কারণ কি? মেকআপ? ইস, তারপর মেকআপ করার সময়ই পেলাম না। আরো এরপর তো তোমার মেরুহাল লুক মনে হতো। ঠিক আছে যাও, আমিও তাহলে যাচ্ছি। আরে আরে রাগ করতে নেই, মজা করছিলাম আমি। হাত বাড়িয়ে গিফট প্যাকটা এগিয়ে দেয় কৌশিক, সাথে এক গোছা টিউলিপ। টিউলিপ ঋত্বিকার খুবই পছন্দের। এটা কি আছে? বাড়ি গিয়ে দেখো, এখন চলো মুভি স্টার্ট হয়ে যাবে। মুভির পর কৌশিক জোর করছিল ডিনারের জন্য, রাজি হতেই হলো। রেস্টুরেন্টে এসে ঋত্বিকা নোটিস করল ফুলগুলো কেমন যেন শুকিয়ে গেছে। এত দামি ফুলগুলো যখন কৌশিক দিল তখনও ঝলমল করছিল, হঠাৎ করে এমন মিয়ে গেল কেন? কৌশিককে দেখালেও ও বিশেষ পাত্তা দেয় না, বাসি ছিল হয়তো, আমায় বোকা পেয়ে ঠকিয়েছে এই বলে মাটন রেজালায় কনসেন্ট্রেট করল। ফুলগুলো মিয়ে গেলেও বাড়ি অবধি নিয়ে এলো, কৌশিক ভালোবেসে কিনেছে।
মেকআপ তুলতে গিয়ে নজর পড়ল মুখটা, বেশ সাদাটে লাগছে। হিমোগ্লোবিন ড্রপ করলো না তো, চোখটাও খোলাটে, একবার ব্লাড টেস্ট করিয়ে নিতে হবে। গিফট প্যাকটা খোলা হয়নি, র্যাপারটা খুলে দেখলো একটা দামি লিপস্টিক, রংটা বেশ ব্রাইট। আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিকটা একবার ট্রায়াল দিল। নাইট ড্রেসের নুডল স্ট্র্যাপটা কাঁধ গলে নেমে এসেছে, একদিকের বুকটা প্রায় উন্মুক্ত, ট্যাটুটাও স্পষ্ট। সাথে বোল্ড রেড লিপস্টিকে ঋত্বিকাকে বেশ অ্যাপিলিং লাগছিল, একটা সেলফিও তুলল। ভেবেছিল ওটাই কৌশিককে পাঠাবে, কিন্তু ছবিটা পাঠাতে গেলে তো এডিট করতে হবে, না হলে তো ট্যাটুর সারপ্রাইজটা কৌশিকের কাছে ফাঁস হয়ে যাবে। বিছানায় এসে শুল ঋত্বিকা, ফটো এডিটিং অ্যাপ্লিকেশনে ছবিটা ওপেন করেই মুখটা তার খিচড়ে গেল। কি বাজে ছবি, মুখটা ফ্যাট ফ্যাটে সাদা, লিপস্টিকের রংটা যেন রক্তের মতো লাগছে, চোখের মণিটাও গোলা যেন মরা চোখের মতো। ছবিটা ডিলিটই করে দিল। ঋত্বিকার ঘরের জানলায় একটা টবে সুন্দর কমলা রঙের ক্লিভিয়া ফুটেছিল, সেগুলোতে রোদ জল দিত ঋত্বিকা, কাল রাতেও অনেকগুলো কুড়ি ছিল। সব কেমন যেন আজকে মিয়ে গেছে, মনটা ঋত্বিকার খারাপ হয়ে যায়। তার মধ্যে আবার হুলো বিড়ালটা ঘরে এসে কখন ঢুকেছে খেয়াল করেনি ঋত্বিকা, খাট থেকে নামতে গিয়ে পা দিয়ে ফেললো ওর ঘাড়ে, হুমড়ি খেয়ে পড়ে গোড়ালি মচকাল। আবার অফিস কামাই, কিন্তু সন্ধ্যেতেও ব্যথা কমল না, ক্রমশ ঋত্বিকার পা ফুলতে থাকল। গোটা রাত এপাশ ওপাশ করে সকালে উঠেই ছুটতে হলো এক্সরে করাতে, হেয়ার লাইন ক্র্যাক রয়েছে, পায়ে প্লাস্টার করতে হলো। বিয়ের আগে আর অফিসে জয়েন করা হলো না ঋত্বিকার, পা সেরে গেলেও শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছে, বিয়েতেও ধকল গেল। ঘটনাটা ঘটল ফুলসজ্জার দিন রাতে, সব রিলেটিভ চলে গেছে, বেডরুমে ঋত্বিকা আর কৌশিক, বিছানা জুড়ে গোলাপের পাপড়ি। এবার কৌশিককে সারপ্রাইজটা দেবে, কৌশিক প্রথমবার দেখবে ঋত্বিকার বুকের ট্যাটু। সব গয়না খুলে রেখেছে ঋত্বিকা, কৌশিকের ঠোঁট ঋত্বিকার ঠোঁট ছুঁয়েছে। ঘরের হালকা নীল আলো আর গোলাপের মৃদু সুবাসের মাঝে ওরা একে অপরের মধ্যে ধীরে ধীরে মিশে যাবে। আর ঠিক তখনই ভয় পেয়ে ঠিকরে দূরে সরে এলো কৌশিক, কৌশিকের চোখ যেন ঠিকরে আসতে চাইছে। কৌশিকের আঙ্গুল ঋত্বিকার বুকের দিকে, ঋত্বিকাও কথা বলার মতন নেই, ঋত্বিকার বুক যেন ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে, রক্ত ঝরছে অথচ একটুও জ্বালা যন্ত্রণা নেই। কৌশিক থরথর করে কাঁপছে, কৌশিকের ঠোঁটে ঋত্বিকার রক্ত, ঘরের ডিম আলোতেও স্পষ্ট বোঝা যাচ্ছে ঋত্বিকার বুকের ট্যাটু আকারে যেন বড় হয়ে উঠেছে, বর্ষার ফলা চিকচিক করছে রক্তে। ভোরে যখন জ্ঞান ফিরল ঋত্বিকা তখন হসপিটালে, বিকেলে কৌশিক এলো, ওর মুখটা কেমন যেন ছোট হয়ে আছে। এখন কেমন ফিল করছো? বেটার, তবে খুব ড্রাউজি লাগছে। সেটা থাকবেই, তোমার শরীরে কোথাও একটা হ্যামারেজ হয়েছে, রক্তক্ষরণ হচ্ছে, ডিটেক্ট করা যায়নি যদিও এখনো। আমি জানি। মানে ওই ওই ট্যাটুটাই সব। তুমি তো ট্যাটুর কথা কোনোদিন বলনি আমায়। ভেবেছিলাম সারপ্রাইজ দেব, কিন্তু ওই ট্যাটুটা করানোর পর থেকে আমি কেমন নেগেটিভ হয়ে গেছি। তোমার দেওয়া ফুলগুলো আমার হাতে পড়তেই শুকিয়ে গেল, আমি নিজেও কেমন শুকিয়ে যেতে থাকলাম, নট অনলি ফিজিক্যালি মেন্টালি অলসো। আমার
ক্রিয়েটিভিটি চলে গেছে, আমার হাতে বসানো গাছটা মরে গেছে, আর এখন তুমিও হার্ট। যত সব ননসেন্স, যদিও সত্যি বলতে আমি নিজেও ট্যাটুটা দেখে একটু ভয় পেয়েছিলাম ঠিকই, ট্যাটুটা দেখতে কেমন যেন একটু ক্রিপি। আর রক্ত? হয়তো কোনোভাবে দাঁত বা নখ বসে গিয়েছিল। না কৌশিক, আমি তবে সবার আগে ফিল করতাম। আমার এই ট্যাটুর রঙটা জানো তো ছিল পিঙ্ক, এখন দেখো টকটক করছে লাল। ইট সাকস ব্লাড কৌশিক, ইট সাকস ব্লাড। আবার তুমি এসব উদ্ভট কথা ভাবছো। আমি পড়েছি এই যে ট্যাটুর ছবিটা, ইট ইজ হুনহা, মৃত্যু দেবতা। এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন ঋদ্ধিমান ভট্টাচার্যের লিখিত গল্প ট্যাটু। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর আমাদের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল কিংবদন্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।